বিড়ি গোড়া চাঁদ বেড়া চাপা নামক ওই হাড়োয়ার পাশে একটি জায়গা রয়েছে, ওই জায়গায় একজন নরখাদক একজন নরখাদক রাজা এসেছিলেন। ওই রাজা বলেছিলেন এ আল্লাহ পাকের বান্দা, তুমি যদি সত্যিকারে আল্লাহর ওলি হয়ে থাকো, সত্যিকারে আল্লাহর মাহবুব হয়ে থাকো, আমি চন্দ্রকে তো রাজা বলে দিলাম, আমার ঘরে আমার মহলে চতুর্দিকে যে প্রাচীরখানা লাগানো রয়েছে, এই প্রাচীরের চতুর্দিকে লোহার বেড়া দিয়ে লোহার আপনার গ্রিলখানা দিয়ে ঘেরা রয়েছে, যদি তুমি সত্যিকারে আল্লাহর ওলি হয়ে থাকো, এই আমার ঘরের চতুর্দিকে এই লোহার বেড়ার উপরে একটাবার চাপা ফুলটা ফুটিয়ে দেখাও। আল্লাহর ওলি সাইয়েদেরা হযরতে আব্বাস রহমাতুল্লাহ আলাই, হযরতে আব্বাস রহমাতুল্লাহ আলাইকে হুজুরামা আল্লাহ পাকের দরবারে দুই রাকাত নামাজ আদায় করলেন, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এই না বলে তিনি টেনে উঠে আল্লাহ পাকের কাছে দুই খানা হাত তুলে আনারনাজারি করলেন, আমার আল্লাহ পাক হযরতে সাইয়েদেনা আব্বাস হুজুরের দোয়াখানা কবুল করে ওই চন্দ্রকে দুরাজার গড়ের সমস্ত লোহার বেড়ার উপরে চাপা ফুলটাকে ফুটিয়ে দিয়েছিলে। আমি আব্দুল ওদুদ সেই হারওয়াজ জমিন থেকে আপনাদের কাছে আজকে এসেছি, আমার নবীর প্রেমিক আমার নবীর পাগলদের জন্য, আমার নবীর প্রেমিক গুলো আমার নবীকে তারা দেখেন নাই, আজ বাঁকুড়ার মানুষেরা আমার নবীকে দেখেন নাই আমার রসুলকে দেখেন নাই, অথচ সেই নবীর কথাগুলো শোনার জন্য আজকে কেমন করে মুখের দিকে তাকিয়ে রয়েছেন, কেউ দেখুক আর নাই দেখতে পাক আল্লাহ পাক এই স্মৃতিখানা এই সমস্ত কিছুকে মদিনার দরবারে উম্মতিদের জন্য পৌঁছে দেবে। কোন নবীর আলোচনা, যে নবীর আলোচনাটা আল্লাহ রসে করেছে সেই নবীর আলোচনা হচ্ছে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব কেল্লা একটা দুটো পাঁচটা সাতটা করে দশটা পুত্র সন্তান দিয়েছেন, এই দশটা পুত্র সন্তানের ভিতরে কনিষ্ঠ সন্তান ছোট সন্তান কনিষ্ঠ সন্তান ছোট সন্তান নাম তার রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহ পাকের দাস আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের দাস আল্লাহ পাকের গোলাম আব্দুল্লাহ হুজুর এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছিলেন, তার ললাটে তার প্রসারিতে আল্লাহ পাক এমন এক নূর মোবারক শরীফ দিয়েছিলেন যে নূরটার পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয় নাই, ওই নূরটা অন্য কোন নূর নয়, ওই নূরটা হলো মিমঘে মিমঘে মিমদার মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী পাকের নূর মোবারক শরীফ দেওয়া হয়েছিল আব্দুল মুত্তালিব হুজুরামার, চিন্তা করলেন আল্লাহ আমাকে দশ দশটা সন্তান দশ দশটা পুত্র দিয়েছেন, তবে আমি আল্লাহ পাকের কাছে একটা একরার করেছিলাম, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে বলেছিলাম ও রব্বি মাবুদ ও রব্বি আল্লাহ পাক, আমি নবী আমি হযরতে নবী মুহাম্মদ সাল্লামের দুয়া কামন করে কলমে রসিলা করে দুয়া চাই, আখির জামানার নবী শেষ নবী উম্মামন করে কলমে রসিলা করে দুয়া চাই, আপনি যদি আমাকে দশটা সন্তান ছেলে পুত্র আপনি আমাকে দেন ছেলে সন্তান দেন, আমি একটাকে আপনার কদমে কুরবান করে দেব আপনার রাস্তায় কুরবান করে দেব, আল্লাহ আপনি আমাকে দশটা সন্তান দিয়েছেন, এই দশটা সন্তান দেওয়ার পরে আব্দুল মুত্তালিব হুজুর একদিন তিনি দশটা ছেলের নামখানা টুকরা টুকরা ছোট ছোট চিরকুটি কাগজে হুজুর আমার লিখে নিলেন, এই দশটা ছেলের নাম দশটা ছেলের নাম লিখে নিয়ে খানায় কাবার হেরেমের ভিতরে গিয়ে হুজুর আমার লটারি করতে লাগলেন,
হুজুর আমার লটারি করতে লাগলেন লটারিতে এমন করে একবার কাগজটা তুললেন তুলে তিনি কাগজটা খুলে দেখলেন ওই কাগজের ভিতরে আব্দুল্লাহ হুজুরের নামটা চলে এসেছে আমার হাবিবুল্লাহ রাব্বাজানের নাম এসেছে দ্বিতীয় নাম্বার আবারও কাগজ তুললেন দ্বিতীয়বারে তিনি লটারি করলেন আবার আব্দুল্লাহ হুজুরের নামটা এসেছে আমার রাসূলুল্লাহর আব্বাজানের নাম এসে গেছে এবারে তিনি কি করলেন আবার একবার লটারি করলেন তৃতীয় রাউন্ডে তিনি যখন লটারি করলেন লটারি করবার পরে আবারও যখন নামটাকে ওঠালেন তৃতীয়বারেও আব্দুল্লাহ হুজুরের নামটা উঠে গেছে জোরে বললেন না সকলে মিলে হবে না আল্লাহু আকবার সুবহানাল্লাহ যদি বলা হয় এতে আমাদের লাভ না লোকসান কথা বলেন সত্যি কথা বলেন তিনি একবার এটা কি বিশ্বাস আছে আমাদের এই বিশ্বাস তো এই বিশ্বাসের নাম হলো ঈমান আর এই ঈমানটা হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে যাও দামি জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম কি হীরা ঠিক কি না হীরা অনেক দামি সোনার চেয়েও দামি ঠিক বলছি না ভুল বলছি এখনই বর্তমান বাজারে 24 ক্যারেট সোনা 10 গ্রাম সোনার দাম হচ্ছে প্রায় আপনার 68 থেকে 69 হাজার টাকা ঠিক কি না আর আল্লাহ পাক বলছে পৃথিবীর জমিনে 10 গ্রাম সোনার যা মূল্য আমার আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীতে যত সোনা রয়েছে তো দূরের কথা গোটা পৃথিবীটাকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় তার যা মূল্য অপর পাল্লায় যদি একটা ঈমানদার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে যে ব্যক্তি ঈমান এনেছে তাকে যদি একটা পাল্লায় উঠিয়ে দেওয়া হয় কসম আল্লাহর বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবার কারণে পড়বার কারণে বিশ্বাস করবার কারণে আল্লাহ ওই ঈমানদারের পাল্লাটাই বলছে ঝুঁকে যাবে তাহলে দামি কে দামি কারা ঈমানদার ঈমান এত পাওয়ারফুল যার কাছে ঈমান আছে তার পৃথিবীর কারো কাছে আর ভয় ডরের কোনো ব্যাপার নেই কারণ ঈমানদার যে ব্যক্তি সে ব্যক্তি যদি কোনো জিহাদ করে যুদ্ধ করে যদি যুদ্ধে তিনি জিতে যায় বিজয় ঘোষণা হয়ে যায় তিনি হচ্ছেন গাজী আর তিনি যদি শহীদ হয়ে যান তিনি হলেন জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ঈমানদারের কোনো লাখফ ওয়ালা তাহাজান লাখফ নেই কোনো চিন্তা ওয়ালা তাহাজান নেই কোনো ভয় লা তাখাফ পৃথিবীতে তার খফ নেই কোনো চিন্তা ওয়ালা তাহাজান কোনো চিন্তা নেই ভয় প্রিয় ভাই তাই ঈমানদারের এত দাম নবী আদম শাফিউল্লাহ থেকে আর আমার আপনার নবী আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ পাক বলছেন পৃথিবীতে কারো কথা বারবার কোরআনে বলেনি আল্লাহ পাক বারবার কোরআনুল কারিম এর ভিতরে বলেছে ইল্লাল্লাযীনা আমানু পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রাণী হচ্ছে মানুষ আর এই মানুষের মধ্যে তারাই উৎকৃষ্ট যারা ইল্লাল্লাযীনা আমানু ঈমান এনেছে জোরে বলো তাহলে ঈমানদারের কথাই আলোচনা হচ্ছে তো নাকি গো হ্যাঁ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব কবার লটারি করেছে আপনারা জলসা শুনছেন মাহফিল শুনছেন নাকি একটু ট্রাই করি কবার তিনবার প্রথম একবার লটারি করলেন নাম ওঠালেন কার নাম উঠেছে আব্দুল্লাহ দ্বিতীয় নম্বর একবার লটারি করলেন নাম উঠল কার আব্দুল্লাহ তৃতীয়বার আব্দুল্লাহ হুজুরের আর এই আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ এত সুন্দর নুরানি লবণ্যময় চেহারা আল্লাহ পাক দিয়েছিলেন সেই সময়ে আরবের মানুষেরা হুজুরকে দেখলেই তার প্রেমে পড়ে যেত জোরে বলুন বুঝছেন না এত মায়া করতেন মহাব্বত করতেন এই আব্দুল্লাহ হুজুর যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন একটা মানুষের সঙ্গে তার কোনো দিনের জন্য মুখে কথা কাটাকাটি তো দূরের কথা কোনো দিন হাসি মুখ ছাড়া কারো সঙ্গে তিনি জীবনে কথা বলেন নিজেরে বলুন তানার সঙ্গে যেই কথা বলতেন তিনি তানার প্রেমে পড়ে যেতেন জোরে বলুন বুঝছেন না হ্যাঁ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন এই একবার দুবার তিনবার চলে এসেছে আসবার পরে আরবের সেই সময়ের গোত্র বিশেষ লিডার ছিল
এই গোত্র বিশেষ কুরাইশ বংশদের আরো বিভিন্ন গোত্র বনু খাজরাজ এই রকম বহু আপনার বনু মুস্তালিক এই ধরনের প্রচুর আপনার বংশ ছিল এই বংশের বিভিন্ন গোত্রের বিভিন্ন লিডারেরা এসে আব্দুল মুত্তালিব হচ্ছেন সকলের উপরে তিনি তার সিদ্ধান্তের উপরে কারো সিদ্ধান্ত নেবার অধিকার আর নেই কারণ তিনি হচ্ছেন কুরাইশ বংশের লিডার তিনি হচ্ছেন খানায় কাবার রক্ষক খানায় কাবার চাবি তার হাতে তিনি সবকিছু পরিচালনা করার মালিক তাকেই আল্লাহ পাক এই তৌফিক নসিব করেছিলেন তো আব্দুল মুত্তালিব হুজুরের কাছে এসে একদিন বলছেন যখন হুজুর লটারি করলেন বলছেন হুজুর আপনার কাছে একটা দাবি রাখছি সেটি হচ্ছে আপনি এখানে কি যেন একটা লটারি করছেন আপনার 10 জন ছেলে দাঁড়িয়ে আছে আর কি লটারি করছেন বিষয়টা একটু বলেন না তখন আব্দুল মুত্তালিব হুজুর বললেন আমি এই ব্যাপার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ যদি আমার 10টা সন্তান দেয় একটা ছেলেকে আমি কুরবানি করব তাই আমি লটারি করছি তা লটারি করার পরে তিনবারই আমার আব্দুল্লাহর নাম এসেছে জুড়ে বলুন আরবের ওই সমস্ত গোত্র বিশেষ লিডারগুলো বলছে হুজুর আব্দুল মুত্তালিব শুনেন না আপনার কাছে আমাদের একটাই আবেদন নিবেদন সেটি হচ্ছে আমরা আপনার কাছে সুপারিশ একটা করছি সেটি হচ্ছে আপনি এই আব্দুল্লাহকে কোরবানি দেবেন না কারণ আব্দুল্লাহর মতো ছেলে বর্তমান সময়ে তো দূরের কথা আমরা ইতিপূর্বেও জীবনে কোনো ইতিহাসও দেখিনি জোরে বলুন এত ইতিহাস পড়েছি তা আব্দুল্লাহর মতো ছেলের এই গল্প জীবনেও পড়িনি আল্লাহ এত সুন্দর করে আপনার এই বেটাকে পাঠিয়েছে যার মুখের দিকে একবার তাকালে হৃদয়টা ভরে যায় সেই বেটাকে আপনি কুরবানি দেবেন এটা আমরা মেনে নিতে পারবো না কারণ আপনি যদি আজকে বেটা কুরবানি দেন তাহলে এই বেটা কুরবানি দেওয়া একটা পরম্পরা প্রচলন হয়ে যাবে পৌত্তরিকতা হয়ে যাবে রেওয়াজ চালু হয়ে যাবে কত মানুষ এই বেটা কুরবানি দেবে এটা সম্ভব নয় তাই আপনি এক কাজ করুন আমরা সবাই আপনাকে বলছি আপনি 100 উট কুরবানি দেন জোরে বলুন হুজুর চিন্তা করলেন সেই তো সকলে মিলে যখন বলছে কথাটাও তো খুব খারাপ কথা নয় আর আব্দুল মুত্তালিব হুজুরকে আল্লাহ তো অনেক ধনী মানুষ বানিয়েছিলেন 100 উট মানে তার কাছে কিছু না বুঝছেন না তো হুজুর কি করলেন 100 উট কুরবানি দিয়ে দিলেন জোরে বলুন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শকর তার করিয়া দায় জোরে বললেন না আরেকটু জোরে হবে না এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ পৃথিবীর দিকে দিকে অযোধরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযোধরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে দাও ফিকিয়ে আমার রহমত বেসমার দাও তৌফিক আমার রহমত বেসমার পরে নয় মন সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার আল্লাহুম্মা হে
শামল গড়তে আমার তুমি করো কবুল আমাদেরকে আল্লাহ পাকের দরবারে চাইতে হবে না হবে না আল্লাহ আল্লাহ হেদায়েতের পথ আপনি আমাদেরকে দেন যে পথে আমরা চলতে চলতে আমাদের ঈমানটা বেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কবিতাই বলছেন হেদায়ার পথে পথে জীবন সমল গড়তে আমার তুমি করো কবুল কোরআন গে যাই তোমাকেই যেন পাই কোরআন গে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমার আশায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার আমার এই কণ্ঠে তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আল্লাহুম্মা মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা ওর সোনেরা ওদিকে আম্মা সানা বিনা রাদি আল্লাহ তাআলার ঘর কথা আপনাদেরকে বলছিলাম না বলছিলাম না আম্মা সানা বিনা রাদি আল্লাহ তাআলার ঘর তানার বাড়িটা হলো মদিনার জমিন ইয়াসরিবের জমিন ইয়াসরিবের জমিনে যিনি হচ্ছেন আম্মা সানা বিনা রাদি আল্লাহ তাআলার ঘর না আব্বাজান তিনি আর অন্য কোন জায়গার মানুষ নন তিনি হলেন মক্কার জমিনের মানুষ এই মক্কার কুরাইশ বংশ মানুষ হুজুর আমার তিনি কি করলেন তিনি শামসুরিয়াতে ব্যবসা করতে যেতেন এই শামসুরিয়াতে ব্যবসা করে যাওয়া আসা করতে করতে মদিনার জমিনেতে ইয়াসরিবের জমিনে এমন করে ব্যবসাদার আর ব্যবসাদারের সঙ্গে একটা ভাতৃত্ব হয়ে যায় না অনেক দিন ধরে ব্যবসা করছে বাণিজ্য করছে এইভাবে ভাতৃত্বের একটা বন্ধন তো আপনার তৈরি হয়ে গেছে হয়ে যা যাওয়াতে হুজুর আমার তানার বন্ধু গণেরা বলতে লাগলেন ব্যবসায়ের সাথী গণেরা বলতে লাগলেন ও আব্দুল আহাব জুহরি গো আপনার বাড়িটা হলো মক্কার জমিনে আপনি হলেন কুরাইশ বংশের মানুষ আল্লাহ আপনাকে বড় সম্মাননা করেছেন আল্লাহ আপনাকে বড় ইজ্জতনা করেছেন ও আব্দুল আহাব তাই আমি আপনার কাছে একটাই আবেদন আপনি মক্কার জমিনেতে বারে বারে চলে যান মক্কার জমিনের আবহাওয়াটা বড় আপনার কিনা খিটখিটে ওই মক্কার জমিনের আবহাওয়াটা বড় উষ্ণতা বড় গরম আর মদিনার আহাবাটা হলো স্নিগ্ধ মুলায়েম যেটি হলো শান্তিদায় তাই আপনি এক কাজ করুন না মক্কা থেকে মদিনা কম বেশি 350 আপনার কিলোমিটার রাস্তা এত রাস্তা আর আপনি অতিক্রম করে মক্কার জমিনেতে ফিরে না গিয়ে আপনি আমাদের মদিনার জমিনে বসবাস শুরু করে দেন বুঝছেন রসূলুল্লাহর নামুর বাড়ি কোথায় ছিল মক্কার জমিনে কিন্তু এই ব্যবসা বাণিজ্য যাওয়া আসার ক্ষেত্রে হুজুরের সঙ্গে বন্ধু হয়ে গেল আর বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক এমন গড়লেন যে হুজুরকে বললেন যে হুজুর আপনি এই গরমের সময় মক্কার জমিনে ফের ফিরে যাবেন 350 কিলোমিটার রাস্তা আমার পাশে আপনাদের এখানে আজকে কে এসেছেন জানেন না ইনি হচ্ছেন একজন চিকিৎসক আমার আঙ্কেল ডাক্তার বাবু বুঝছেন না বড় মাপের আল্লাহ পাক ওনাকে একজন ডাক্তার বানিয়েছে আমাকে বলে কোচি আমি তোমার সঙ্গে আজকে মাহফিলে যাব এজন্যই আমার বড্ড ভালো লাগে উনি হাজি সাহেব একই সঙ্গে আল্লাহর খানায় কাবা থেকে 2019 সালে বাপ বেটা একসঙ্গে ঘুরে এসেছি জোরে বলুন আল্লাহ আল্লাহর খানায় কাবা আল্লাহ পাক দেখিয়েছে জি কি নিয়ামতের জায়গা না দেখলে আপনাদের আজকে বুঝতে পারবেন না পরিকল্পনার বাইরে কি জায়গা যেখানে 120টি রহমত আল্লাহ পাকের আসমান থেকে অটোমেটিক 24টা ঘন্টার জন্য নাজিল হচ্ছে সুবহানাল্লাহ কটা রহমত 120টি 120টি আমার ভাইয়েরা তো সেদিকে আমি যাচ্ছি না তো আব্দুল্লাহ হুজুর
এই আব্দুল ওহাব জোহরি হুজুর চিন্তা করলেন সেই তো কথাটাকে বারে খুব খারাপ না কারণ তখনকার সময়ে মানুষেরা ব্যবসা করতে যেতেন শামে কোথায় যেতেন আমার সঙ্গে একটু কথা বলবেন শাম সিরিয়াতে শাম আর সিরিয়া জডওয়ান আম্মান বলা হয় এটি ইংলিশ থেকে এই শাম সিরিয়ায় যেতেন তখনকার মানুষেরা ব্যবসা করতে ব্যবসার মেয়াদ থাকতো মিনিমাম কমাস তিন মাহিনা তিন মাস এই তিন মাস ধরে ব্যবসা মানে যে সেখানে ব্যবসা করে ফিরতে কম বেশি তিন মাস সময় লেগে যেত তো হুজুর চিন্তা করলেন সেই তো একেবারে আমার বন্ধু বা আমার এই ব্যবসার সাথী যারা এনারা যে কথাগুলো বলছেন খুব খারাপ কথা না এক কাজ করা যায় সেই যখন একটা বিরাট সম্পর্ক গড়ে গেছে এক কাজ করা যাক আমি নাই মদিনায় থেকে যাই ইনি হলেন আবার আব্দুল মুত্তালিব হুজুরের বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দাদুর বন্ধু বুঝছেন না একই তো সমবয়স্ক সব আর ইনিও কুরাইশ বংশের মানুষ উনিও কুরাইশ বংশের মানুষ যখন তিনি মদিনার জমিনে মানে ইয়াসরিবের জমিনটাকে মদিনা বলা হয় ওটা ছিল ইয়াসরিব নবী যখন চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায় ওই ইয়াসরিবটাকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন ওটা হাজাল বালাদুল ইয়ামিন জোরে বলুন সুবহানাল্লাহ মানে ওটা হলো পবিত্র নগরী জান্নাতি শহর বলে আল্লাহ কোরআনে আখ্যায়িত করে দিয়েছে তো যখন তিনি মদিনায় বসবাস করতে লাগলেন মদিনার মানুষেরা এত খুশি হয়ে গেল কুরাইশ বংশের মানুষ আমাদের দেশে বসবাস করছে কুরাইশ বংশটা হচ্ছে পৃথিবীর এক নম্বর বংশ তাই কুরাইশ বংশের মধ্যে থেকে যখন আব্দুল ওহাব জোহরি বসবাস করছে আমরা দেখছি ধনে সম্মানে সমস্ত দিক থেকে আব্দুল ওহাব জোহরি উপরে তাই আমরা মদিনার মানুষ সকলে মেনে নিচ্ছি আজ থেকে মদিনার জমিনের নেতৃত্ব দেবে আব্দুল ওহাব জোহরি তিনি বসবাস করতে করতে আল্লাহ তাআলাকে লিডার বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি থাকছেন থাকতে থাকতে সেখানে বিবাহ শাদী করলেন কি করলেন বিবাহ শাদী করলেন বিবাহ শাদী করবার পরে বেশ কয়েক বছর চলে যাচ্ছে এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর এইভাবে পার হয়ে যাচ্ছে একটা ছেলেও হচ্ছে না মেয়েও কোনো সন্তান ছেলে মেয়ে হচ্ছে না ভালো করে বুঝবেন নিঃসন্তান হয়ে রয়েছে আল্লাহর কাছে একদিন দোয়া চাইছেন আল্লাহ আয় রব্বে করিম আপনি আমাকে একটা ছেলে অথবা একটা মেয়ে হয় একটা পুরুষ অথবা কন্যা সন্তান আপনি আমাকে নসিব করুন আল্লাহ আপনি যদি আমার একটা ছেলে মেয়ে দেন আমি আপনার কাছে করার করছি আপনি দেবেন আমি আপনার খানায় কাওয়াটা কিয়ে তপ করব অর্থাৎ হজ সম্পূর্ণ করে আসব কি মানত করেছে বুঝতে পারছেন তো একরার করেছেন তিনি মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা তরুণেরা ও নবীর উম্মতি গণেরা আব্দুল ওহাব জোহরি হুজুর আল্লাহ পাকের দরবারেতে তিনি একরার করলেন হুজুর আমার একরার করে আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া চাইলেন আমার আল্লাহ পাকের কাছে এই দোয়া চাওয়ার পর কয়েকদিন পরে আল্লাহ পাক আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আম্মা জানের আল্লাহ পাক নূরের ভিতরে হামেলা করে দিলেন আর একটু জোরে বলুন তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আমার রাসূলুল্লাহর মা তিনি হলেন হযরত মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে আল্লাহ দুনিয়ার জমিনেতে এমন করে আম্মা জানকে খামেলা বানিয়ে দিলেন আমার নবী পাকের নানি আম্মা জানের পেটে আল্লাহর নবীর আম্মা যখন দুনিয়ার জমিনে আসলেন এইভাবে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যেতে লাগলেন ঠিক ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে আম্মা জান হযরত রাসূলুল্লাহ আর নানু জান তিনি এমন করে রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন আর কে যেন মাথা দাঁড়ে এসে বলছেন ও আব্দুল ওহাব জোহরি আল্লাহ আপনাকে কবুল করেছে ও আব্দুল ওহাব জোহরি গো আল্লাহ আপনাকে মঞ্জুর করেছে ও আব্দুল ওহাব জোহরি গো আল্লাহ আপনাকে কন্যা সন্তানের বাবা বানিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দেবেন ওই কন্যা সন্তান নাম আর অন্য কিছু হবে না ওই নামটা হবে আমেনা আমেনা কথার অর্থ হচ্ছে সুমতি আমেনা কথার অর্থ হচ্ছে ভাগ্যবতী আমেনা কথার অর্থ হচ্ছে রহমশীল আল্লাহ পাক তাকে এত বড় দয়াময়ের পক্ষ থেকে রহমশীল করে দেবেন নামশীল করে দেবেন ওই আমেনার মতো আমেনা আর পৃথিবীর জমিনে একটাও জন্ম নেবে না
নবীর আম্মা জান আমেনা রদি আল্লাহ তাআলা খা আম্মা জান দুনিয়া জমিনেতে ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা জান আমিনার আম্মা বলতে লাগলেন এই মেয়ের নাম রাখা হবে আমেনা ওই সময় আম্মা আমেনার আব্বা জান আব্দুল আহাব জুহরি বলতে লাগলেন ও আমার স্ত্রী ও বিবি সাহেবা এই নামটা কোথায় আপনি পেলেন এই নামটা আপনি কোথায় পেলেন ওই সময় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলতে লাগলেন ও আমার স্বামী ও আমার জাউজুন ও আমার স্বামী গো এই নামটাকে আমার বেটি দুনিয়া জমিনে আসবার কয়েকদিন আগে আমাকে কে জানো স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল আর একটু জোরে বলুন সকলে মিলে বলুন এই নামটা আমাকে জানিয়ে দিলেন আব্দুল আহাব জুহরি হুজুর বলছেন স্ত্রী এই নামটাকেও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছেও জানানো হয়েছে জোরে বলুন নামটা রাখা হলো কি কি নাম রাখা হলো আমিনা আমিনা কথার অর্থ হচ্ছে এটি আরবি ভাষা বাংলা অর্থ হচ্ছে ভাগ্যবতী সুমতি আহ নামটা রাখা হয়েছে আমিনা আমিনার নাম রাখা হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলে পাকের উম্মী আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে তিল 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 করে বড় হতে লাগলেন সেই সময়ের একটা কথা বলতে গিয়ে আমি সেই মদিনার নবাবী শরীফের কথা বলছিলাম বলতে গিয়ে ফের চলে এসেছি কারণ টাইমটা শর্ট হয়ে যাচ্ছে বলে ওই জায়গায় মদিনার নবাবী শরীফে কারণ নবী সেই যে মুসা আলাইহিস সালামের ঘটনার দিকে চলে গেলাম ওখান থেকে এইটা বলবার উদ্দেশ্য ছিল দাইহাতুল কলবি নামে একজন সাহাবা ছিল না যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার কোলেতে গিয়ে বসতেন ইনি হচ্ছেন দাহিয়া কলবি সাহাবা ইনি অন্য কেউ নন যিনি একশো মেয়েকে একশো কন্যা আপনার কন্যা সন্তানকে বিনা দোষে শুধু কন্যা হওয়ার কারণে তাকে গরম বালি সরিয়ে সরিয়ে জীবিত অবস্থায় পুঁতে মেরে ফেলেছিল জানেন তো একশো মেয়েকে একশো কন্যাকে এইটি হলো দেলেবিল নরেজ ওই ওটাকে বলা হয় আরবিতে আইয়ামে জাহেরিয়া বাংলায় যেটিকে বলা হয় অন্ধকারের যুগ ওই সময়ের মানুষ মনে করতেন যদি কন্যা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই মেয়েটাকে পড়াশোনা করাতে হবে তার মানুষ করতে হবে জামা কাপড় দিতে হবে খাওয়া দাওয়া দিতে হবে লেখাপড়া শেখাতে হবে মানুষের মতো মানুষ করতে হবে আবার পরের ছেলের কাছে গিয়ে বলতে হবে আমার মেয়েটাকে বিয়ে করো বলুন সকলে আস্তাগফিরুল্লাহ জি মহিলারা দুনিয়াতে যদি আজকে না থাকতেন মেয়েরা যদি না থাকতেন আমি আব্দুল ওদুদ আজকে চব্বিশ পরগনা থেকে হালুয়া থানার অন্তর্গত রাধানগর থেকে এসেছি আমি এখানে আসতে পারতাম এতগুলো পুরুষ বসে আছেন কোথা থেকে আপনারা উড়ে এসেছেন এই আমরা উড়ে এসেছি কোথা থেকে এসেছি আল্লাহ আমার মায়ের পেট থেকে আমি আব্দুল ওদুদকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে জোরে বলুন আজকে বাঁকুড়া জেলার এতগুলো নওজওয়ান তরুণ মুরব্বী বাপ ছোট ছোট বাচ্চা ভাইরা সকল স্থানের ভাইগুলো বসে আছেন ভাবগুলো বসে আছেন কার গর্ব থেকে এসেছি মায়ের গর্ব থেকে এসেছি মা যদি না থাকতেন মহিলা যদি না থাকতেন এই পুরুষগুলোকে একটাও পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না অথচ তারা এটা বোঝার চেষ্টা করতো না তারা মনে করতো এটা একটা মানহানির ব্যাপার এই মনে করে তারা কন্যা সন্তানগুলোকে জীবিত অবস্থায় পুঁতে মেরে ফেলতেন ঠিক সেই সময় আল্লাহ পাক আমার নবীর মা আমিনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে বুঝছেন কি কিছু ওয়াজ কি বুঝছেন ওয়াজ কিন্তু বুঝিয়ে দিতে পারবো না এতটুকু আপনাকে বুঝে নিতে হবে প্রিয় সুধি নবীর মা দুনিয়াতে এসেছে নাম তার আমেনা যদিও তখনকার সময় মানুষ এটাই মনে ভাবতেন কিন্তু আল্লাহ পাক ওই মনটাকে ওই দিলটাকে পেশাই করে নিয়েছে দশ থেকে পনেরো বছর দিল না একটাও সন্তান না দিল একটা ছেলে না দিল একটা মেয়ে না কন্যা না পুরুষ আল্লাহ কিছুই দিলেন না না পুত্র দিলেন না কন্যা দিলেন না দিয়ে এই দিলটার মধ্যে এত মায়া মহব্বত আল্লাহ ঢেলে দিলেন যে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক নারী হোক আর পুরুষ হোক যেটাই হবে মা বাপের কাছে একটা বিরাট ব্যাপার না ব্যাপার নয়
আল্লাহ আগে অন্তরটাকে পাকিয়ে নিলেন নিয়ে তারপর আম্মা জান আমিনাকে পাঠালেন তারপরে এমন একটা ঘরে নবীর মাকে পাঠানো হলো যে ঘরে একজন মানুষ গিয়ে বলতে পারবে না যে আপনার কন্যা সন্তান হয়েছে দেন কবর দেব কারণ অর্থের দিক থেকে তিনি হচ্ছেন মদিনার নাম্বার ওয়ান বিচারকের দিক থেকে তিনি হলেন এক নাম্বার লিডার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সম্মানের দিক থেকেও তিনি এক নাম্বার এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মায়ের ব্যাপারে কেউ কোনো কথা বলার দুঃসাহসিকতা কারো ছিল না মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা ও নওজোয়ানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ জুনাফেরা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী দয়া নবীর নবী হাবিবুল্লাহ মা দুনিয়া জমিনেতে বড় হতে লাগলেন এইভাবে বড় হতে লাগলেন আমার নবী সম্ভ্রান্ত বংশ এসেছে আমার নবীর মা সম্ভ্রান্ত বংশ এসেছে আমার নবী দাদু তিনি নবী দাদু হলেন লিডার আমার নবী দাদু হলেন বিচারক আমার নবী দাদু হলেন আমার নবী দাদু হলেন ধনী মানুষ আমার নবীর নানু হলেন ধনী মানুষ আমার নবীর দাদু আপনার নানু হলেন বিচারক এমন একটা বংশে আমার নবীর আব্বা আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এ মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর আট বছর বয়স হয়ে গেছে বাড়ির পাশাপাশি আমাদের ঘরে যে সমস্ত কন্যা মেয়েগুলো রয়েছে তাদের সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করে একই সমবয়স্ক পাশের বাড়ির চাস্ত ভাইয়ের মেয়েটার সঙ্গে পাশের বাড়ির বন্টার সঙ্গে সম্পর্ক আছে না নাই বান্ধবী আছে সই আছে আছে না নাই বাড়িতে একটা অনুষ্ঠান করলে মেয়ে বলে মা ও আম্মা জান আমার অমুক একজন বান্ধবী রয়েছেন পড়াশোনা করি একই সঙ্গে ক্লাস ফাইভে ক্লাস টু এ ক্লাস থ্রিতে আমাকে একটু বলতে হবে তাহলে মেয়ের মনটা শান্ত হবে এমন করে দুনিয়া জমিনে মেয়ে ছেলেগুলো আমাদের ছেলেগুলো আমাদের মেয়েগুলো আমাদের কাছে আপ্তার করে আমাদের কাছে এটা আপনার আশা রাখে আমরা বাবা মা হয়ে তাদের মনের আশাটা পূর্ণ করি না করি না আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তার একজন বান্ধবী ছিলেন ওই বান্ধবীর বাড়িটা খুব বেশি দূরে না একেবারে কাছাকাছি দুটো বাড়ির পরে এই দুটো বাড়ির পরে যেতে গেলে একটা দোকান পড়ে যাবে ওই দোকানটা পার হয়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বয়স মাত্র আট বছর থেকে দশ বছর ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছেন দুপুর বেলা অনাত্ম টাইমে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন যাওয়ার পথে সোনার মুদ্রা টাকা তিনি পেলেন একটি সোনার মুদ্রা পেলেন ওই সোনার মুদ্রাটাকে বালির উপরে মরুভূমির উপরে দেখতে পেয়ে আম্মা জান এমন করে তিনি ওই টাকাটাকে উঠিয়ে দিলেন টাকাটা উঠিয়ে নিয়ে আবারও তিনি চিন্তা করতে লাগলেন হায় রে হায় এই টাকা টাকা আমি আমিনা তো জানি না আমি আমিনা কার টাকা তো আমার জানা নাই যদি তিনি এমন করে জানার টাকা তিনি যদি খোঁজাখুঁজি করেন আর যদি না পান আমি আমিনাল্লাহ দরবারে কি বলে জবাব দেব এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না আমি টাকাটা এখানেই রেখে যাই আবার চিন্তা করলেন যদি টাকাটা এখানেই রেখে যাই অন্য কেউ যদি নিয়ে চলে যায় তাহলে আর এক সমস্যা হয়ে যাবে জানার টাকা জানার পয়সা হারিয়ে গিয়েছে তিনি তো পাবেন না তাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি আমিনা ওই টাকাটা আমি নিজেই রেখে দেই যিনি খোঁজ করবেন আমি তানাকে দিয়ে দেব সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস জিন্দাবাদ যোগনা সাহেব জলসা কমিটি বৃন্দ নারে তাকবীর জি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান কি করলেন চিন্তা করলেন এই পয়সাটা যার যিনি খোঁজ করবেন আমি তাকে কি করব রেফার করে তাকে দিয়ে দেবো ফেরত দিয়ে দেবো তো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই পয়সাটাকে নিয়ে বান্ধবীর বাড়ি চলে গেলেন ভালো করে বুঝবেন আজ বুঝছেন তো নাকি
বুঝে নেওয়ার চেষ্টা করবেন। পয়সাটা নিয়ে বান্ধবীর বাড়িতে পৌঁছে গেলেন, বান্ধবীর বাড়িতে গেলেন, যেই বান্ধবীকে বললেন যে বান্ধবী শোনেন না, আপনাদের বাড়িতে আসছিলাম, আস্তে আস্তে রাস্তার উপরে এই সোনার পয়সাটা আমি পেয়েছি, মুদ্রাটা পেয়েছি। এই কথাটা যখন বললেন, কথা বলবেন না কেউ, আমার দিকে খেয়াল করেন, খুব বেশি সময় নেই, আমি ইনশাল্লাহ বিদায় নেব। তো আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনে শুনে বান্ধবী কি বলছেন শুনবেন? বান্ধবী বললেন, আমিনা চলো না, ওই যে ওখানে দোকান আছে, এই টাকাটা নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের মনে যেটা ইচ্ছা জাগে সেটা কিনে খাই, বুঝছেন না? তো আম্মাজান আমিনা বললেন, বান্ধবী না, কারণ এই পয়সাটা আমি কুড়িয়ে পেয়েছি, এটি রাস্তায় পড়েছিল, আমি রাস্তাতে এটা খুঁজে পেয়েছি, অতএব আমি যখন এটা কুড়িয়ে পেয়েছি, এই পয়সাটা কার পয়সা তো আমি জানি না, আপনিও তো জানেন না, তাহলে এই পয়সাটা খাওয়াটা আমাদের উচিত হবে না। আল্লাহ পাক আমার আব্বা আব্দুল ওহাব জুহরিকে অনেক সম্পদের মানুষ মালিক বানিয়েছে, আমি কেন এই পড়ে পাওয়া পয়সা নিয়ে আপনাকে খাওয়াবো? আপনি আমার বান্ধবী, চলেন আপনি আমার বাড়িতে চলেন, যেটা ইচ্ছা আপনি শুধু বলবেন, আমি আপনাকে সব দিয়ে দেবো ইনশাল্লাহ। চিন্তা করেছেন আম্মাজানকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন? তো এই কথাটা শুনে বান্ধবীর ভালো লাগলো না, কি কিছু বুঝছেন? বান্ধবীর কথাটা ভালো লাগলো না, বান্ধবী যেন একটু রাগান্বিত হয়ে গেল, দেখো না আবার কত তাকওয়া করছে। আমরা অনেকে মানুষের বলি না যে কিছু মানুষ দেখবেন একটু ভালো কিছু করলে, একজন মানুষ দেখা যাচ্ছে 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে নামাজ আদায় করে না, হঠাৎ নামাজ পড়তে গেছে, আমরা আবার ঠাটকা মাস্কারা করে ফেলি, দেখো সারা বছর এই করে করে আর এখন নামাজ পড়ছে, এ বলি না এমন কোনো দিন খবরদার বলবেন না। আবার অনেকে দেখবেন দাড়ি রাখে না, দেখে না রাখে না, আল্লাহ কোনো ওলামাই কেরামের কোনো মানুষের কাছে গিয়েছিল, আল্লাহ তাসির করেছে কালপটাকে, অন্তরটাকে আল্লাহ মোকাল্লেবাল কুলুব, অন্তর ঘুরিয়ে দিয়েছে, দাড়ি রেখেছে, আবার দেখো হুজুর দাড়ি দেখেছে, বলি না রাখো এমন কথা বলি না, খবরদার কোনোদিন কাউকে এইগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না। যদি আপনি বলেন আর আপনার কথায় সে যদি অখুশি হয়ে দাড়িটা কেটে দেয়, নামাজটা ছেড়ে দেয়, সমস্ত গোনাকার হবে আপনার হবে, খবরদার কোনোদিন বলবেন না। তো আম্মাজান আমিনা এই কথাটা শুনে তা আম্মাজান আমিনার কথা শুনে বান্ধবীর ভালো লাগলো না, বললেন ঠিক আছে আপনি যান, আমি পরে আপনার বাড়ি একসময় যাব। কথা বুঝছেন তো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা ও নওজোয়ানেরা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ওই সময় কি বলেছিলেন? ও আমার বান্ধবী গো, আমি আমিনা চললাম, আমি আমিনা, আমার মামাকে খোঁজ করবে, আমার মামাকে খোঁজ করবে, আমি এসেছি আপনার বাড়িতে, বেশি দেরি করা যাবে না, আমি আমিনা চললাম। ও আমার বান্ধবী, আপনার যখন সময় হবে, আপনার যখন সুযোগ হবে, আমি আমিনা, আমার বাড়িতে আপনি আসবেন, আপনার মনের এক মকসুদকে আমি পূর্ণ করবার চেষ্টা করব। আল্লাহ আমার বাবাকে অনেক অর্থশীল বানিয়েছে, আমি আমিনা আপনাকে আপ্যায়ন করব, আপনার যেটা মন চায় সেটাই খাওয়ানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আম্মা আমিনা এই কথাটাই বলে বান্ধবীর ঘর থেকে আম্মাজানের বাড়ির দিকে রওনা হতে লাগলেন। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন করে তিনি চলতে লাগলেন, এমন করে ঘর থেকে বার হয়ে কিছুটা মাত্র গেলেন, কিছুটা যাওয়ার পরে আম্মাজান আমিনা এবারে তিনি দেখতে লেগেছেন একটা ভয়বৃদ্ধ গ্রামফাদার, ভয়বৃদ্ধ একটা গ্রাম গ্রান্ডফাদার, অনেকটা বয়স হয়ে গেছে, একজন দাদু মতো মানুষ, চোখটা যেন একটু কমজুরি হয়ে গেছে, তেমন দেখতে পায় না, হাতে একটা লাঠি নিয়ে কি যেন একটা মরুভূমির উপরে খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান এমন করে টুক 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 করে কদমখানা তুলে 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 ওই দাদুর কাছে চলে গেলেন, ওই দাদুর কাছে গিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা গো, ও দাদু মানুষ, আপনি এই এমন অনার্থ সময়, এই দুপুর বেলা কি ব্যাপার, আপনি অনার্থ সময় কি যেন খোঁজাখুঁজি করে, কি
হয়েছে আপনার ওই সময় ওই দাদুটা বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দি ও আল্লাহ পাকের বান্দি গো তুমি ছোট মানুষ তুমি একজন ছোট মেয়ে তোমাকে আমার দুঃখের কথাটা আমি কি বলবো আমার মনে দুঃখের কথাটা শুনেই বা তুমি কি করতে পারো ওই সময় আমি আম্মা জান বলেছিলেন দাদুজি আপনি একটা বার বলুন কি আপনার হয়েছে তিনি বুঝতেই পেরে গেছিলেন নিশ্চয়ই পয়সাটা আর অন্য কারণ না এই পয়সাটা এই দাদুরই হবে আর একটু জোরে বলুন সকলে মিলে বলুন সকলে বলি ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ এই গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা আর মনের সুখে মালা লাগিতেছি সকাল থেকে সন্ধ্যা জোরে হবে না সকলে মিলে হবে না এই গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা আর মনের সুখে মালা লাগিতেছি সকাল থেকে সন্ধ্যা হাজার সালামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ এই লাল ফুলকে প্রশ্ন করি জোরে বলুন না লাল ফুলকে প্রশ্ন করছে কি এই লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে জেরে বললেন না লাল ফুল এবারে প্রশ্নের জবাব দিচ্ছে দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে লাল ফুলকে তুলে তুলে লাল ফুলকে তুলে তুলে গেতে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখিলাম মালা আর সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা আল্লাহ
নবীর আম্মাসা শিশু মামিনা বলেছিলেন ও দাদু গো কি ব্যাপার আপনি এমন করে খুঁজছেন কি খুঁজছেন আপনি বলুন আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর নবীর আম্মামিনার কথা শুনে ওই গ্র্যান্ডফাদারটা বলেছিলেন ওই দাদুটা বলেছিলেন ও মা কি ব্যাপার আপনি কেন আমার খোঁজ নিচ্ছেন আপনি আমার খোঁজ নিয়ে কি উপকার করবেন আমি আপনাকে বা বলে কি বা উপকার হবে তবে আপনি যখন বারে বারে বলছেন আমি আপনাকে বলি আমার একটা অনেক দিনের পুরানো জমানো একটা পয়সা ছিল একটা সোনার মুদ্রা ছিল ওই মুদ্রাটাকে নিয়ে আমি দোকানের দিকে আসছিলাম আমার বাড়িতে আজকে দুই থেকে তিন দিন হয়ে গেল ওনানে হাড়ি চড়ে না আমার বেটা বেটিদের খাওয়া দাওয়া হয় না আমার নাতি পোতাদের খাওয়া দাওয়া হয় না আমার বেটা বেটিদের খাওয়া দাওয়া হয় না তাই আমি বৃদ্ধ মানুষ অনেকটা দিন ধরে রেখে দেওয়া জমিয়ে জমিয়ে রেখে দেওয়া এই এমন করে সোনার মুদ্রা খানা নিয়ে আমি বাজারে এসেছিলাম এই দোকানে এসেছিলাম এই সোনার মুদ্রাটাকে আমি এমন করে ভাঙিয়ে কিছু খাদ্য কিনে নিয়ে যাব আমি নিজে কিছু খাবো আমার বাড়ির সকল সদস্যদের কিছু খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করব রসুলের আম্মাজান শিশু আমেনা রদি আল্লাহ তালানহা আম্মাজান ওই সময়তে তানার বুঝতে অসুবিধা হলো না আম্মাজান চিন্তা করলেন যদি আমি এখনই পয়সাটা দিয়ে দেই যদি এখনই বলে দেই এই দাদু এখনই চলে যাবে অভুক্ত রয়ে যাবে খাওয়া তানার হবে না তাই তিনি বললেন ও দাদু আল্লাহ পাক যদি আপনার নসিবে রাখেন ওই পয়সা আপনি পেয়ে যাবেন দাদু চলুন না চলুন আপনি আমার বাড়িতে চলুন আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান চিন্তা করেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের মা ওই দাদুকে নিয়ে বাড়িতে চলে গেলেন জি দাদুকে নিয়ে হুজুর আসছে নাকি হুজুর আসছে এই ভাই হুজুর আসছে নাকি তো ওই দাদু দাদুকে নিয়ে হুজুর দাদুকে নিয়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে যাচ্ছেন বাড়িতে নারে তাকবীর আল্লাহু আকবার বিশ্ব নবী দিবস জিন্দাবাদ বিশ্ব নবী দিবস জিন্দাবাদ যমুনা সাহেব জলসা কমিটি বিন্দা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার প্রিয় ভাইরা আসেন একটু উঠে দাঁড়িয়ে বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম পেশ করি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি وجب الشكر علينا ما دوان الله داعي يا نبي سلام عليك